আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে বসে আজকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমি একটু ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার বেডরুমের ট্যুর। তো আমার বেডরুমটা এত ছোট যে আমি অনেকদিন ভাবছিলাম ট্যুর দিব, বাট আবার এত ছোট যে সব কিছু ট্যুর দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তো হঠাৎ করে ভাবলাম যেহেতু অনেকের ছোট বেডরুম থাকতে পারে, আর যেমনটি আমার আছে ছোট বেডরুম, তো আমি যদি একটা ট্যুর দেই, যদি কারো কোনো উপকার এসে যায় তাহলে মন্দ কি। তো সেটা ভাবনা চিন্তা করে আজকে হঠাৎ করেই মাথায় আসলো যে একটা বেডরুম ট্যুর দিলাম আর ভিডিওটার সাথে সাথেই করে ফেললাম। এর জন্য আমার এক্সট্রা কোনো গোছানো বা কোনো কেনাকাটা, নতুন কিছু অ্যাড করা বা কিছু ফেলে দেওয়া এরকমটা কোনো ইয়াই ছিল না। জাস্ট একদম যেরকমটা আমার রেগুলার বেডরুম থাকে সেই বেডরুমটাই আপনাদের সাথে ধরার চেষ্টা করছি। তো প্রথমে আমি আমার বেডরুমের একটা পর্দা লাগানো থাকে, যেহেতু ড্রয়িং রুমের পাশেই আমার বেডরুমের ডোর। তো আমি প্রথমে ঢুকে আমার হাতের বাম পাশেই হচ্ছে আমার ড্রেসিং টেবিল। তো ড্রেসিং টেবিলটাই একটু প্রথমে দেখিয়ে নিচ্ছি। তো আমি এক এক করে সিরিয়ালই দেখাবো, তো সেজন্য প্রথমে যেহেতু ড্রেসিং টেবিল, তো ড্রেসিং টেবিলটা থেকেই আমি শুরু করছি। তো ড্রেসিং টেবিলে হচ্ছে এখানে আমার একদম নিত্য প্রয়োজনীয় যেই সব জিনিসগুলো দরকার হয়, যেমন লোশন, পাউডার, ক্রিম, যেটা একদম রেগুলার, যেহেতু আমি কোনো মেকআপ করি না কখনো, তো মেকআপের জিনিসপত্র আমার হাতের কাছে থাকে না, আর আমার ড্রেসিং টেবিলেই থাকে না বলতে গেলে, সেটা আমার মেয়েদের টেবিলে, ড্রেসিং টেবিলে থাকে। তো মোটামুটি একদম যেই সব জিনিসগুলো আমার নিত্য প্রয়োজনীয় সেই জিনিসগুলো ড্রেসিং টেবিলে রাখি। আর এখানে ড্রেসিং টেবিলের উপরে আমি দুটো ক্রেস্ট রেখেছি আমার বড় মেয়ে রশ্মির পাওয়া। তো ও হচ্ছে ড্রয়িংয়ে সবসময় ভালো ফলাফল করে, তো ড্রয়িংয়ে দেখা যায় বিশেষ করে ওর অনেকগুলো ক্রেস্ট আছে। আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছি যে ওর অনেকগুলো ক্রেস্ট পেয়েছে, কিন্তু আমি এই দুটো ক্রেস্ট সবসময় আমার চোখের সামনে রাখি বা এটা হাতের কাছে রাখি এজন্য যে ওকে ইন্সপায়ার করার জন্য যে মা ওর ক্রেস্টগুলোকে অনেক যত্ন সহকারে রাখে, তার চোখের সামনে রাখে, এটা ওকে বোঝানোর জন্য যে পরবর্তীতেও যেন ও পাওয়ার জন্য একটা ওর নেশা থাকে বা ওর আগ্রহ থাকে, তো সেই ফিলিংটা যেন ওর মধ্যে থাকে। আমিও ওর জিনিসগুলোকে খুবই যত্ন সহকারে রাখি, এটা ওকে প্রমাণ করার জন্য আমি সবসময় এই ক্রেস্ট দুটো আমার চোখের সামনেই রাখি, আমার হাতের কাছেই রাখি, আর আমার দেখতে ভালো লাগে। একে তো সাজিয়ে রেখেছি সেজন্য ভালো লাগছে, তার উপরে আমি দেখে আমার নিজের কাছেও খুব ভালো লাগে। তো ড্রেসিং টেবিলটার পরেই হচ্ছে আমার একটা ক্যাবিনেট, টিভি ক্যাবিনেট। তো আমার টিভি কিন্তু আমার বেডরুমের মধ্যেই থাকে। তো বেডরুমে টিভি দেওয়ার সুবিধা হচ্ছে বেডরুমে যখন তখন একটু শুয়ে বসে আরাম করে টিভি দেখা যায়, আর টিভিটা আসলে আমাদের খুব কম দেখা হয়, তো যতটুকু দেখি ততটুকু যেন একটু শুয়ে বসে নিজের বেডরুমে বসে টিভি দেখতে পারিস, তো সেজন্য একটা টিভি রাখা, তো টিভি টলি রাখা আর কি, টিভি ক্যাবিনেট। তো টিভি ক্যাবিনেটের উপরে এক সাইড থেকে আমি একটা ফ্লাওয়ার ভাস রেখেছি। এই ফ্লাওয়ার ভাস আর ফ্লাওয়ারটা হচ্ছে অনেক বছর আগের, প্রায় 17 থেকে 18 বছর আগের পুরাতন। বিশেষ করে এটা হচ্ছে যখন আমার বিয়ের প্রথম পর আমরা মার্কেটিং করতে যাই তখনই ফ্লাওয়ার ভাসটা কিনেছিলাম। আমার এটা অনেক ভালো লেগেছিলো, আর যত্ন করে রাখাতে এটা কিন্তু এখনও অনেক ভালো আছে। আর ফ্লাওয়ার ভাসটাও কিন্তু অনেক পুরাতন, এটা একটা কাচের ফ্লাওয়ার ভাস, এটাও আমার খুব ভালো লাগে। তো আমি দেখা যায় সবসময় এটা আমি এখানে রেখে থাকি। এর উপরে আমার একটা ওয়াল হ্যাঙ্গিং ছিল কাঠের, ওটা আমি একটা মেলার থেকে কিনেছিলাম রিসেন্টলি। তো টিভি ক্যাবিনেটের একদম উপরে দেয়ালটাতে আমি একটা ওয়াল ম্যাট রেখেছি। এই ওয়াল ম্যাটটা আমার খুবই খুবই ফেভারিট একটা ওয়াল ম্যাট, আমি এটা সবসময় বেডরুমেই রাখি, এখানেই থাকে। তো এই ওয়াল ম্যাটটা হচ্ছে সম্পূর্ণ একটা কাপড়ের উপরে সুতো দিয়ে, সুতোর কাজ করা। তো এই ওয়াল ম্যাটটা কিন্তু আমার এত পছন্দের সেটা বলার মতো না, তো ওয়াল ম্যাটটা খুবই পছন্দের আমার। তো ওয়াল ম্যাটের এরপর নিচে আসলাম আমি টিভির পাশে, টিভির আর এক সাইডে আমি রেখেছি কিছু ডল। তো এই ডলগুলো হচ্ছে খুবই আমার, এটাও আমার অনেক প্রিয় কিছু ডল। এটা হচ্ছে
আমি একবার মেলায় গিয়েছিলাম, তো মেলার বাণিজ্য মেলায়, তো বাণিজ্য মেলায় রাশিয়ান একটা দোকান এসেছিল, ওখান থেকে আমি এই এটা কিনেছিলাম। একটা ডলের ভেতরে, মানে পেটের ভেতরে ভেতরে এক একটা ডল দেয়া থাকে, তো সবগুলো আমি সবসময় খুলে রাখি না, দেখা যায় যে একটাই সবসময় সাজিয়ে রাখি। আজকে একটু ভিডিও করার জন্য সব ডলগুলো খুলে খুলে, এই যে এটা আমি ধরেছি, এটার ভিতরে আরও একটা ছোট আছে, বাট সেটা অবশ্য বের করি না খুব বেশি, কারণ অত ছোট জিনিস হারিয়ে যেতে পারে, আর এটা হারিয়ে গেলে আমার খুবই খারাপ লাগবে। এটা অনেক বছর পুরাতন, প্রায় 18 থেকে 19 বছর আগের কেনা ছিল, যখন আমার বিয়েও হয়নি, তারও আগের কেনা ছিল, তখন একটা বাণিজ্য মেলা থেকে আমি এটা কিনেছিলাম। এর পাশেই আমি একটা রিয়েল প্লান্ট রেখেছি, আর এটা একটা ট্রের উপরে আমি ডলটা আর রিয়েল প্লান্টটা রেখেছি। আমার ঘর সাজাতে আমি কিন্তু রিয়েল প্লান্ট বেশ অনেকগুলোই ব্যবহার করি, আমার ভালো লাগে। আর এগুলো হচ্ছে ইনডোর প্লান্ট, ইনডোরেও খুব ভালো থাকে। এখানে একটা কর্নারে টিভি ক্যাবিনেটের ডান পাশে আমি কিছু মানি প্লান্ট গাছ রেখেছি, আর এটা হচ্ছে একটা র‍্যাকের উপরে। তো এই র‍্যাকটাও কিন্তু আমার অনেক পুরাতন, এই র‍্যাকটার কিছু অংশ আমি এখানে রেখেছি, আর উপরে আরও কিছু অংশ ছিল, সেগুলো আমি আমার কিচেনে নিয়ে গিয়েছি। এই র‍্যাকটাও আমার প্রচুর অনেক পুরাতন, এটাও প্রায় 19 বছর আগের এই র‍্যাকটা। তখনকার সময় কিন্তু এই র‍্যাকগুলো খুব ভালো চলতো, বা দেখা যেত সবার বাসায় বাসায় থাকতো, তো তখন এই র‍্যাকটা কিনেছিলাম। তো এখনও দেখি র‍্যাকটা ভালো আছে, একদম ফেলে দেওয়ার মতো না, বা আমার রুমে এত বড় কোনো র‍্যাক এখানে রাখা যাবে না, এই র‍্যাকটাই পারফেক্টলি আমি এখানে সাজিয়ে রাখতে পেরেছি, তো সেজন্য আমি এই কর্নারটা, এই কর্নার র‍্যাকটা দিয়ে দিয়েছি। এরপরে হাতের ডান পাশে একটু ঘুরে হচ্ছে এই দোয়ালটায় আমার আলমিরাটি রেখেছি। তো টিভি ক্যাবিনেটটি কিন্তু আমি এখনও পুরোপুরি দেখাইনি, ওটা আমি ভিডিওতে সামনে চলে এসেছি, আমি টিভি ক্যাবিনেটটিও দেখাবো, আশা করি আমার সাথে থাকবেন। তো এবারে হচ্ছে আমি আমার আলমারিটা দেখাচ্ছি, এই আলমারিটাও সেগুন কাঠের। আমি রাঙামাটি এসে যতগুলো ফার্নিচার বানিয়েছি, রাঙামাটি এসে যেই ফার্নিচারগুলো বানিয়েছি সব ফার্নিচারগুলোই আমার সেগুন কাঠের বানানো। তো সেগুন কাঠে আমি এরকম হচ্ছে তেঁতুল বিচি কালার দিয়ে দিয়েছি এই আলমারিটায়, আর সব ফার্নিচারেই আমি তেঁতুল বিচি কালার দিয়েছি, আমার খাট, আলমারি, তারপরে টিভি ক্যাবিনেট, তারপরে আমার অন্য রুমে যেসব ফার্নিচারগুলো, সব ফার্নিচারগুলোতেই এই হচ্ছে আমি তেঁতুল বিচি কালার দিয়ে দিয়েছি। তো আলমারিটা একদম সিম্পল ডিজাইনের মধ্যে আমি করেছি। তো এখানে আর একটা কর্নারে আমি একটা গ্লাস দিয়েছি, এটাও একটা ছোট্ট ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটা আমার খুব কিউট লাগে, অনেক ছোট, আর এই জায়গাটাতে আমি সুন্দর করে রাখতে পারি এই ড্রেসিং টেবিলটা। আর আমি যখন শাড়ি পরি বা একটু আমার পা পর্যন্ত দেখার প্রয়োজন হয়, আমার ওই ড্রেসিং টেবিলটা কিন্তু আমি ওটা দেখতে পারি না ঠিক মতো, এজন্য আমি এই কর্নারে এই ছোট্ট একটা ড্রেসিং টেবিল রেখেছি, যে আমি যেন পা পর্যন্ত আমার নিজের চেহারাটাকে দেখতে পারি, বা নিজেকে দেখে নিতে পারি আর কোথাও বের হলে রেডি হওয়ার সময়। তো এই ড্রেসিং টেবিলটা যত না আমার কাজে, তার চেয়ে বেশি আমার এটা দেখতে ভালো লাগে, এবং ছোট্ট কিউট একটা ড্রেসিং টেবিল, এই জন্য এই কর্নারে আমার এটা রাখা। তো আশা করছি আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন সবার কাছে ভালো লাগবে, যদি কারো কাছে এতটুকুও ভালো লেগে থাকে, আশা করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওর সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমার চ্যানেলের সাথে থাকতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং দেখে নিতে পারেন। তো ড্রেসিং টেবিলটার চারপাশের ফ্রেমটা প্লাস্টিক দেয়া, আর হচ্ছে যে মেটালের করা ড্রেসিং টেবিলের পাশটা, যে দাঁড়ানো যে স্ট্যান্ডটা, ওটা হচ্ছে মেটালের। এবার আসি আমার বেডে, বেডরুম ট্যুর দিচ্ছি, বেডরুম দেখাবো না সেটা কি হয়। তো এবার আমি আমার বেডটা নিয়ে আসছি, আমার এই খাট আমি বানিয়েছি রাঙামাটির থেকেই, যদিও বেশিরভাগ ফার্নিচার আমি রাঙামাটি এসে করেছি, তার আগে যেই ফার্নিচারগুলো ছিল সেগুলো আমি আমার বাড়ি শ্বশুর বাড়িতে রেখে এসেছি, যেহেতু রাঙামাটিতে আসছে, এখানে সেগুন কাঠের দামও একটু কম পাওয়া যায়, আবার ভালো কাঠটাও পাওয়া যায়, সেজন্য ফার্নিচার বানাবো সেই উদ্দেশ্যেই আমি আগের ফার্নিচারগুলো, পুরাতন ফার্নিচারগুলো আমার শ্বশুর বাড়ি রেখে এসেছি। তো এই সেগুন কাঠের এই খাটটাও আমি
নতুন বানিয়েছি। নতুন বলতে তাও থেকে 4-5 বছর হয়ে গিয়েছে। নতুন বলতে আমি রাঙামাটি এসে বানিয়েছি, সেটা বোঝাতে যাচ্ছি। তো এই খাটের ডিজাইনটা আমি খুব বেশি গর্জিয়াস ডিজাইন দেইনি, সিম্পলের মধ্যেই রেখেছি। বাট যতটুকু গর্জিয়াস দিয়েছি এতটুকু আমার দেওয়া উচিত হয়নি, কারণ আমি যখন এই খাটগুলো পরিষ্কার করি তখন আমার খুব কষ্ট হয়ে যায়। অনেক কাজ, এই কাজগুলোর ভেতরে ভেতরে হাত ঢুকিয়ে পরিষ্কার করতে কিন্তু খুবই প্রবলেম হয়ে যায়। তো এখন থেকে ভাবছি আরও যত ফার্নিচার বানাবো আমি কোনো কাজ দিব না, একদম কাজ ছাড়া নর্মাল ফার্নিচার বানাবো, কারণ পরিষ্কার করার সময় কিন্তু খুব একটা ঝামেলা হয়ে যায় এই ধরনের ফার্নিচার বানালে। এবার আসি আমার বেডরুমের কার্টেন নিয়ে। কার্টেন এখানে আমি একটু রেড কালার কার্টেন ইউজ করেছি, যেহেতু আমি আজকে বিছানা চাদরটাও রেড হোয়াইট এর মধ্যেই রেখেছি। আর এটা একটা ওয়াল হ্যাঙ্গিং। এই ওয়াল হ্যাঙ্গিংটা আমার অনেক আগের, আমার বেশিরভাগ জিনিসই বেশ পুরাতন। আমার বিয়ের পরপরই আমি আমার রুম সাজিয়েছি, আমার বাড়ি সাজিয়েছি, আমার ঘর সাজিয়েছি। তো সেই সময় বেশ কিছু জিনিসই আমার রয়ে গিয়েছে। তো ওই সময় সেই জিনিসগুলো আমি নষ্ট করি না। আমি চাই না যে আমার বাসায় কোনো জিনিস নষ্ট হোক, যেন সব কিছুই আমি ঝকঝকে তকতকে রেখে অনেক বছর ব্যবহার করতে পারি, সেরকম একটা থাকে, টেন্ডেন্সি থাকে সবসময় আমার মধ্যে। তো এরপরে আমি আমার খাট ওই সাইড থেকে শেষ, আবার আমি আমার ড্রেসিং টেবিলটা থেকে শুরু করে চারপাশটা আমি একটু সুন্দর করে দেখিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমার টিভি ক্যাবিনেটটা। টিভি ক্যাবিনেটটা অবশ্য তখন দেখানোটা একটু টাফ হয়ে গিয়েছিল নিচের দিকে, আর আমার রুমটা এত ছোট, আমি তো আগেই বলেছি আমার রুমটা খুবই ছোট। তো চারপাশে যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করব সেরকম করারও মোটামুটি কোনো স্পেস নাই, তো এতটাই ছোট। তো এবার হচ্ছে আমার টিভি ক্যাবিনেটটা। এই ক্যাবিনেটটাও আমি আসলে এটা আমার টিভি ক্যাবিনেট না, এটা আমি করেছিলাম ডিনার ওয়াগান হিসেবে। তো এখন যেহেতু ডাইনিংয়ে আমার অন্য একটা ডিনার ওয়াগান আছে, তো সেজন্য আমি এটা টিভি ক্যাবিনেট হিসেবে আমার বেডরুমে দিয়েই ব্যবহার করছি। তো টিভি ক্যাবিনেটটাও হচ্ছে আমার 4-5 বছর আগের করা, ওটাও সেগুন কাঠ দিয়ে করে আমি তেঁতুল বিচি কালার করে নিয়েছি। তো তেঁতুল বিচি কালার ফার্নিচারগুলো আমার খুব পছন্দের, বাট করার পরে আমি বুঝতে পেরেছি যে এটা না করলেই সম্ভবত ভালো হতো, কারণ প্রচুর ধুলা দেখা যায়, প্রতিদিন ধুলা মুছতে হয়, আর প্রতিদিন ঝাড় দেওয়ার পরে ধুলা মুছতেই হবে, না হলে কিন্তু এই জিনিসগুলো চোখে লাগে। আর চোখে যদি কখনো আমার কিছু লাগে যে ধুলা হয়েছে বা ময়লা হয়েছে, সেটা আমি না মুছে বা একদম ক্লিন না করে আমি থাকতে পারি না, এটা আমার একটা হ্যাবিট। তো এজন্য দেখা যায় যে আমি তেঁতুল বিচি কালার করে আমার জিনিসগুলো দেখতে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে, বাট পরিষ্কার করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার। তো এখানে খাটের উপর বরাবর আমি একটা ফুল রেখেছি, এটা একটা আর্টিফিশিয়াল ফুল। তো আজকে যদি আমার ভিডিও কারো ভালো লেগে থাকে, আশা করি আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।